কুরবানির শরীকদারের আয় যদি নিশ্চিতভাবে হারাম হয় তবে বাকি শরীকদের কুরবানি কি হবে, হয়ে যাবে, বাকি শরীকদের কুরবানি হয়ে যাবে। তবে কারো মানে ইনকাম যদি হারাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু বিবেচনা করাটাই আপনার জন্য উচিত, যে মানে এমন লোকের সাথে শরিক না হওয়া, অংশীদার না হওয়া, যে ব্যক্তির আয়ের ব্যাপারে সন্দেহ রয়েছে। আর এখানে তো আপনি নিশ্চিত হয়েছেন যে তার আয় কি হারাম, সুতরাং সেক্ষেত্রে খেয়াল রাখা দরকার যে হারাম ইনকাম যার রয়েছে তার সাথে শরিক না হওয়াটাই হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই, তবে কোরবানি হয়ে যাবে।